অন্য হিসাব, ফেসবুকের হিসাবে আসলে দর্শক আসে না। আমি ওই যে বললাম যে ফেসবুকে একটা পোস্টার পোস্ট দিলেই তো আর দর্শক আসবে না, হলে ফেসবুকের দর্শক যারা তারা ফেসবুকেই থাকে, যাদের সিনেমা দেখার তাদের হচ্ছে ফেসবুকে পোস্ট দেওয়া লাগে না, তারা খুঁজে বের করে সিনেমা দেখে নিবে। এটা বলতে পারি যে দীপনদার কি সমস্যা হয়েছে, মানে যদি হয়ে থাকে আমার মনে হয় দীপনদার প্রবলেমটা ওই সময়টাই সিসিএল ছিল, মানুষ সিসিএল এ মারামারি দেখতে তখন খুব ব্যস্ত ছিল, যার জন্য মারামারি মানে একদিকে জওয়ানের ঝড় আর সিসিএল এর ঝড়, একদমই একদিকে সিসিএল এর ঝড় একদিকে জওয়ানের ঝড়, মানুষ সিসিএল এর এই মারামারি দেখতে মনে হয় খুব বেশি ব্যস্ত ছিল। এবং যেহেতু দীপনদার টিমের সাথে একটা ঝগড়া ছিল, এটাও একটা অনেক বেশি ইয়া ছিল যে আচ্ছা কি হয় সিসিএলটা আগে দেখি। না আমার প্রশ্ন এই জন্য যে দীঘির যে পরিমাণে সারাউন্ডিং তৈরি হয়েছিল সেই সময়ের, যাদের সাথে কাজ করে যত বড় বড় হাউস থেকে কাজ করা হয়েছে, তো সেই অর্থে তো একদম হার্ডকোর বাণিজ্যিক ছবিতে দীঘির তুমুল ব্যস্ততা থাকার কথা, মানে অ্যাটলিস্ট আমার তো আসলে হ্যাঁ থাকার কথা। বাণিজ্যিক ছবি প্রথমত অনেক কমে গেছে, অনেক কমে গেছে, ট্রু অনেক কমে গেছে, এবং তারা যেরকম বাণিজ্যিক ছবি করছে হয়তো বা আমার ব্যাটে বলে ওটা ভালো লাগছে না, মিলছে না আমার সাথে, এমন না যে আমি একবারও অফার পাইনি কিংবা আমার কাছে একবারও আসেনি, হয়তো বা আমার কোনো একটা ল্যাকিংস লেগেছে, আমি বলেছি এবং তারপরে তারা অন্য কাউকে কাস্ট করেছে, তো এই যে ল্যাকিংসটা বলেছি তারপর থেকে হয়তো বা তারা আমাকে বলেই নি, এরকম একটা জিনিস। তারপরে হচ্ছে তোর কাছে মনে হয় যে সেই দিলজান ঝন্টুর তর্কটা বেশ কয়েকজনকে পিছিয়ে দিয়েছে দিঘিকে নক করার ব্যাপারে? না হয়নি, না আমার তো এরকম মনে হয় না, কারণ আমি একদম যে না ও বোধহয় একটু বেয়াদব টাইপের না, আমি খুব লজিক দিয়ে কথা বলেছি, আমি কোনো ইললজিক্যাল কথা তখন বলিনি। আমি এগ্রিড, হ্যাঁ, তো যেহেতু আমি ইললজিক্যাল কথা বলিনি, সো দ্যাট মিন্স আমি খুব মানে কি বলে আমি খুব স্ট্রংলি সত্যি কথা বলেছি সবগুলো, তো এইটাতে যদি কারো মনে হয় যে ইন ফিউচার আমাকে নিয়ে প্রবলেম হবে, এটা তাহলে তার প্রবলেম, এটা আমার প্রবলেম না মোটেও, কারণ আমি সবসময় খুব অকপটে কথা বলি শুরুর থেকে এখন পর্যন্ত, যারা কাজ করছে তারা ওভাবেই কাজ করছে এবং যাদের এই সত্যি কথা বলার পরেও ভয় নেই তারাই কাজ করছে, কিন্তু আমার মনে হয় না এটা হ্যাম্পার করার কথা, আমার মনে হয়নি এখনও পর্যন্ত যেটা হ্যাম্পার করেছেও। কিন্তু যেটা বলছিলাম যে তারপরে আবার অনেকে দেখেছে আমার কাজের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে, আমি কিছু অফ ট্র্যাক কাজও করেছি, অনেকে হয়তো এটা ধরে নিয়েছে দীঘিয়া কমার্শিয়াল করবে না। রাইট, কিন্তু যদি বলা হয় যে সাকিব ছাড়া আর কারো ছবি চলছে না কেন? কারণ প্রথমত হচ্ছে এখন এত বেশি গল্পের মধ্যে মানে মানে বানাতে পারছে না, না না বানাতে পারছে না, না মানে ওটিটিতে ঢুকলেই হচ্ছে কোনো খুনের গল্প, থ্রিলার আর কি, ডিটেকটিভের গল্প, কেউ মারা গেল, কারো কিছু চুরি হলো, ঘুরে ফিরে ওই মার্ডার মার্ডার এই সেই হ্যান ত্যান, এরকম হচ্ছে মানে ঠান্ডা মাথার গল্প খুব কম দেখি আমরা, খুব ব্রেন খাটাতে হবে এরকম গল্প, এটা বলিউডের ওটিটি হোক বাংলাদেশের ওটিটি হোক, আর হলে এখন সিনেমা হয়ে গেছে যে অফ ট্র্যাক বেশি, যার জন্য অনেকদিন পর যখন একটা কমার্শিয়াল আসে এবং খুব এরকম অনেকদিন পর আসে তখন দর্শক আই গেস খুব ভালোভাবে একসেপ্ট করে, অর্থাৎ সহজ সরল ছবি ভালো করে বানাতে পারছে না, হ্যাঁ ভাবছেও না, ভাবছে না, ভাবা উচিত আমার মনে হয়, একটু ভাবা উচিত, একটু প্যাটার্নটা এবার চেঞ্জ করে, মানে সবাই তো দেখছেই কন্টিনিউয়াসলি থ্রিলার মিস্ট্রি এগুলো তো দেখছেই, কিন্তু হলে তো যাচ্ছে না। ধর আমি নাম ধরে বলতে পারি এমআর নাইন, আমরা শুনলাম 83 কোটি টাকার ছবি, বঙ্গবন্ধু মুজিব হচ্ছে 84 কোটি আর ওটা 83 কোটি টাকার ছবি, সো 83 দিনও চললো না, 83 দিন তো দূর কি বাত, মানে এক সপ্তাহে হাউসফুল যায় নাই, এটা তো দুঃখজনক, এতগুলো টাকা, এবং দীপনের ছবি দীপঙ্ক দীপন ও বললো 6 কোটি কোথাও যে বলেছে, আমি এটা বলতে পারি যে দীপনদার কি সমস্যা হয়েছে, মানে যদি হয়ে থাকে আমার মনে হয় দীপনদার প্রবলেমটা ওই সময়টাই সিসিএল ছিল, মানুষ সিসিএল এর মারামারি দেখতে তখন খুব ব্যস্ত ছিল, যার জন্য মারামারি মানে একদিকে জওয়ানের ঝড় আর সিসিএল এর ঝড়, একদমই একদিকে সিসিএল এর ঝড় একদিকে জওয়ানের ঝড়, মানুষ সিসিএল এর এই মারামারি দেখতে মনে হয় খুব বেশি ব্যস্ত ছিল, এবং যেহেতু দীপনদার টিমের সাথে একটা ঝগড়া ছিল, এটাও একটা অনেক বেশি ইয়া ছিল যে আচ্ছা কি হয় সিসিএলটা আগে দেখি, এটা মনে হয় হয়েছে আসলে তাই।
মনে হয়। আচ্ছা, তার মানে মানুষজন এখন আসলে একটু বাইরের গল্পটা বেশি দেখতে পছন্দ করে। রাইট, যেহেতু সাংবাদিকতায় পড়ছি, সাংবাদিকদের এখন একটা জায়গায় খুব দোষী ধরা হয়। বলা হচ্ছে যে সাংবাদিকরা যখন তারকারা বিভিন্ন রকম স্ট্যাটাস দেয়, তোরা যখন স্ট্যাটাস দিস উল্টোপাল্টা না তোদের মনের কথা, কিন্তু সেগুলো নিয়ে যে পিক করে যখন আমরা হেডলাইন করি, তখন বলা হয় যে সাংবাদিকরা আসলে খুব বাজে কাজ করছে, এরা তো এগুলো নিতে পারে না। কিন্তু যখন পাবলিকলি স্ট্যাটাস দেওয়া হয়, সেটা অপু বুবলির তর্ক বলি, পরিমণি রাজের তর্ক বলি, হোয়াট এভার ইট ইজ, বা রাহান রাফি দিঘির তর্ক বলি, তো সেগুলো তো পিক করবে, তাই না? এটা কি সাংবাদিকদের দোষ নাকি কিছু সাংবাদিকদের দোষ? কি কেমন কিছু মানে কিছু বলতে হচ্ছে, কোন তারকা বললো না যে না ঠিক আছে সাংবাদিক দোষ নাই, তুই বলি ঠিক বল কিছু এখানে একটা ইয়া আছে কিছু সাংবাদিকদের, সেটা হচ্ছে যে আমি যখন আমার একটা স্ট্যাটাস লিখবো, তা আমি তো এটা জেনে বুঝে লিখেছি। হ্যাঁ, তো এটা তো দিঘির স্টেটমেন্ট, তাই না? এটা আমার স্টেটমেন্ট, তো এটা যখন কেউ পড়বে, এটা তো এমন না যে প্রথম লাইন পড়ে রেখে দিবে, আমি এমন ভাবেই লিখেছি যে এটা শেষ পর্যন্ত পড়তে হবে। কিন্তু আমি আমার এরকম কোনো হেডলাইন নাই যে হেডলাইনটা পড়ে পড়তে হবে, আমি একটা সুন্দর প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে গেছি। আচ্ছা, তো এটা পুরোটাই মানুষ পড়বে। কিন্তু আমরা অনেক সময় নিউজে কি হয়, হেডলাইনটা পড়ে অনেকে চলে যায়, পড়বো না। তো এমন না যে সব হেডলাইনই মানুষ ক্লিক করে, অনেক ক্লিকের হেডলাইনেও কিন্তু ক্লিক করে না, যে এখন সময় নেই পড়বো না, হেডলাইন দেখে চলে গেছে। তো অনেকে যে হেডলাইন দেখে বিভ্রান্তিতে পড়ে, যে হেডলাইনটা বিশ্বাস করছে কিন্তু হেডলাইনের ভিতরের জিনিসটা আর আমরা জানি না, ভিতরে গিয়ে দেখি হেডলাইন একদম উল্টা হয়ে গেছে, এই কথাটা ওই বেসিসে বড় হয়েছিল, কোন বেসিস, বেসিসটা খুঁজতে গিয়ে দেখি যে কিছুই নাই, কিংবা একদম অন্য একটা ঘটনা। হ্যাঁ, কিন্তু সাংবাদিকতার রুলস কি, যেহেতু পড়াশোনা করছিস, আমাকে বল যে হেডলাইন তো আসলে একটা পিকিং পয়েন্টে একটা সামআপ থাকে, এরকমও কোনো হেডলাইন দেওয়ার নিয়ম নেই সাংবাদিকতায় যেটা হচ্ছে কাউকে হার্ম করবে, কারো ক্যারিয়ার হোক, কারো লাইফ হোক, কারো ইমেজ হোক, কাউকে হার্ম করে আমার, কিংবা ওই একটা হেডলাইনে যাতে তাকে এক সেকেন্ডের জন্য আমি ভুল মনে করি, এরকম হেডলাইন দেওয়ার কোনো নিয়ম নাই। আচ্ছা, কিন্তু যেটা যে টপিকে ওই প্রসঙ্গটা নাই, সেটা হেডলাইনে আসাটা অপ্রাসঙ্গিক, কিন্তু টপিকেও এটা আছে, কিন্তু হেডলাইনে আছে, সেটা ওই যে মানে একটু ঘুরিয়ে পেছিয়ে ডাবল মিনিং করে, যখন মানে মিসলিড আর কি, মিসলিড একদমই, কিছু কিছু জায়গা থেকে তো অবশ্যই আসে, যার জন্য হচ্ছে সবাই নিউজ হলে তখন বেশি খেপে যায় যে আমার স্ট্যাটাস পড়ুক, নিউজ কেন করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় আমার স্ট্যাটাসটা 5 লাইনের, ওর মধ্যে একটা ওয়ার্ডের একটা হেডলাইন হইছে, ওই ওয়ার্ডটা দিয়ে তো আর কেউ কিছু বুঝবে না। রাইট রাইট, তো এটা থেকে অনেকে হচ্ছে তখন বিভ্রান্তিতে। আমি একটু জানতে চাই যে ধর পরিমণি যে যখন অ্যারেস্ট হতে লাগলো, তখন লাইভে প্রায় কয়েক লক্ষ মানুষ দেখছিল একসাথে, এবং কোনো পোস্ট দিলে সেটার লাখ লাখ ভিউ থাকে, দিঘি একটা পোস্ট দিলে অনেক শেয়ার হয়, সো এগুলো অপবিশ্বাস একটা পোস্ট দিলে প্রচুর হয়। কিন্তু তারা যখন সিনেমায় কাজ করে, তখন আসলে সিনেমা হল হাউসফুল হয় না, এটার কারণটা কি? অনেকে এটা নিয়ে বলে গেছে যে আসলে ওই ফেসবুক পর্যন্ত এটা মানুষ পর্যন্ত আসা অন্য হিসাব, ফেসবুকের হিসাবে আসলে দর্শক আসে না। আমি ওই যে বললাম যে ফেসবুকে একটা পোস্টার পোস্ট দিলেই তো আর দর্শক আসবে না, হলে ফেসবুকের দর্শক যারা, তারা ফেসবুকেই থাকে, যাদের সিনেমা দেখার তাদের হচ্ছে ফেসবুকে পোস্ট দেওয়া লাগে না, তারা খুঁজে বের করে সিনেমা দেখে নিবে, কিংবা ফেসবুকে পোস্ট দেওয়ার পর যেই কয়টা দর্শক হলে যায়, ওরা হচ্ছে প্রকৃত দর্শক, মানে ওদের পোস্ট না দিলেও ওরা সিনেমা দেখবে, এরকম। তো সব দর্শক যে সিনেমা দেখতে যাবে, কিছু তো আমাদের ফেসবুক ভিত্তিক দর্শক আছে, তারা এখানেই থাকে, এখানে দেখতেই পছন্দ করে বেশি। অলরাইট, সো সম্প্রতি কার অভিনয় বা কোন ছবিটা ভালো লাগলো দিঘির সম্প্রতি? আসলে দেশে বিদেশি সম্প্রতি আমি একটু মানে লেট হয়ে গেছি এই বিষয়ে, লেট লতিফ এই বিষয়ে একটু হয়ে গেছি, সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে মেড ইন হ্যাভেন সিজন 2 শেষ করেছি। আচ্ছা আচ্ছা, ইট ওয়াজ টু গুড, মানে টু গুড, সিজন 1 এর পরে আমার রেটিং রেটিং কত তোর? আমি 8.5। এত ভালো? আমার কাছে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, এবং সিজন 1 এ আমরা তো নিরাশ হইনি, সিজন 1 এ যেই জিনিসটা ছিল আমার মনে হচ্ছে সিজন 2 এটা খুব সুন্দর করে ধরে রেখেছে, এবং সিজন 3 বের হলে আমি অনেক ইগারলি ওয়েট করছি যে আমি দেখব। এমনিতে দেখি কোন জনরাটা পছন্দ? আমি নর্মালি মিস্ট্রি থ্রিলার খুব পছন্দ করি, কারণ আমি ছোটবেলা থেকে আমি বোমকেশ অনেক দেখেছি, ফেলুদা অনেক দেখেছি। তুই তো বললি যে বেশি জটিল ছবি। হ্যাঁ, কিন্তু তখন তো হচ্ছে মাসে একটা আসতো বোমকেশ, পূজাতেই বোমকেশ আসতো, পূজার সময়টা যে বোমকেশ আসতো তখনই দেখতাম। কিন্তু এখন যেহেতু অনেক অহরহর হয়ে গেছে, এখন আমার জন্য অবশ্যই দিক দিয়ে ভালো, আমি অনেক পাই, বাট মাঝে মাঝে ইচ্ছাও করে যে একটু রোমান্টিক ফিল্মও দেখি, একটু ড্রামাও দেখি। যেমন অনেকদিন পরে কারণ জোহরের
রকি আর রানি আসছে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে জাস্ট বিকজ অফ দ্যাট, কারণ এত বেশি ভেজাল সিনেমা দেখে ফেলছি যে এটা এই মেলোড্রামা দেখে মনে হচ্ছে আল্লাহ আগের বলিউডে চলে গেছি। তো আমি সব জনরেই দেখি, এমন না যে একটাতেই থাকি, কিন্তু এই দুইটা আমি একটু বেশি পছন্দ করি। রাইট, বাংলাদেশে কোন পরিচালকের ছবি করতে চাস? যার উনি এখনো ছবি বানায়নি, ফিচার ফিল্ম এখনো বানায়নি, আসলে কালকে সাথে কাজ করতে চাই। আসলে হ্যাঁ, নারীদের অনেক আশপাশে ডিমান্ড তৈরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিপিংসটা দেবো আজকে রাতেই। তো আশপাশে ফিল্মে কাস্ট যদি তোকে না করে তোর মন খারাপ হবে? না, কেন? কারণ একটা ভালো সিনেমা এমনিও পাবো, কাস্ট করলে খুশি হব, মন খারাপ হবে না। আমি এখানে ধর কারিনার একটা মানে ইন্টারভিউ একটা কোট নিতে চাই। কারিনা বলছিল যে আমার বিগত 10 বছরে যতগুলো কাস্টিং সব আমি জোর করে নিয়েছি, যেমন 3 ডেজে ও কাজ ছিল না, কিন্তু ও আমির খানের বাসায় যেয়ে ও জোর করে নিছে। তারপরে সালমানের সাথে যে বডিগার্ড, বডিগার্ডটা প্রথমে আসলে ক্যাটরিনাই ছিল, কিন্তু ও জোর করে নিছে। তো বলছে যে আমি যদি কাজের জন্য আমি হিংস্র হতে পারি, তো তুইও জোর করে নিতে মানে এই এই প্যাটার্নটা নিতে পারিস, মানে হ্যাঁ খারাপ না। কাজ চাইতে তো আসলে লজ্জা না।